এ কাহিনীর যেমন খুশি মানে অবশ্য করা যেতে পারে। প্রতিদিনের সাধারণ বাস্তব ঘটনার সীমা যেখানে শেষ হয়ে আজগুবির কিনারায় গিয়ে পড়েছে, সেইখানে এ কাহিনীর জন্ম। নিজেদের মনের পাল্লা যেদিকে যেমন ঝুঁকবে সেই হিসেবেই এ গল্পের রূপ বদলে যেতে পারে। শুধু ঘটনাগুলো আমি তাই নিরপেক্ষভাবে এখানে বলে যাব। ব্যাপারটার আরম্ভ যেভাবে হয়েছিল তা স্মরণ করলে এখনো আমি কেমন যেন একটা অস্বস্তি বোধ করি। সেই অন্ধকার বাদলার রাত, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশের অসহ্য গুমোট আর কাটতে চাইছে না। মোগলসরাই স্টেশনের থার্ড ক্লাসের ওয়েটিং রুম ঠিক নয়, টিনের চাল দেওয়া বিশাল শেডের তলায় একেবারে একলা রাত দুটোর একটি ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আকাশের মেঘের ডাকের সঙ্গে পাল্লা দিয়ে চারিধারে ইঞ্জিনের শান্টিং, মালগাড়ির পরস্পরের সঙ্গে ধাক্কা ও বিশাল জাংশন স্টেশনের অসংখ্য অস্বাভাবিক অদ্ভুত আওয়াজ শুনছি। বিশাল টিনের শেডের মাঝখানে মিটমিট করে যে একটি মাত্র তেলের আলো জ্বলছে, তাতে সামনের অন্ধকার একটু তরল হয়েছে মাত্র। শেডের কোণে কোণে সে আলো একেবারেই পৌঁছয়নি। শেডটি শুধু যাত্রীদের অপেক্ষা করবার নয়, মাল রাখবারও জায়গা। একধারে টিনের চাল পর্যন্ত বড় বড় কিসের বস্তা স্তূপাকার করে সাজানো। আমি যেখানটায় ওজন করবার যন্ত্রটার উপর বসেছিলাম সেখানে পরের পর সাজানো পিপের পাহাড় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আরেক পাশে কেরোসিন কাঠের একগাদা বাক্স ভালোভাবে ঠাহর করে দেখলে চোখে পড়ে। মাঝে মাঝে বাইরের উজ্জ্বল বিদ্যুৎ চমকে সমস্ত শেড আলোকিত না হয়ে উঠলে অবশ্য এ সমস্ত আমি লক্ষ্য করতাম কি না সন্দেহ। বিদ্যুতের আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবার সমস্ত শেড আরো অন্ধকার হয়ে উঠছে যেন। কেমন একটা অস্বস্তিকর অদ্ভুত মিষ্টি গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ঘোরালো অন্ধকারের জায়গাটা লাগছে রহস্যময়। শখ করে অবশ্য এই জায়গায় আসিনি, স্টেশনের কোনো ওয়েটিং রুমে জায়গা না পেয়েই বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের সবকটা আসনই ভর্তি। ইন্টার ক্লাসের জন্য নির্দিষ্ট ঘরটিতে কে একজন যাত্রী হঠাৎ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ায় ভয়ানক গোলযোগ ও বিশৃঙ্খলা। মাত্র ঘণ্টাখানেক অপেক্ষা করলেই গাড়ি পাওয়া যাবে জেনে শেষে এইখানেই আশ্রয় নিয়েছি। কিন্তু শেডের তলায় আর কোনো যাত্রী না দেখে প্রথমটা একটু আশ্চর্যই হয়েছিলাম। তৃতীয় শ্রেণীর যাত্রীরা কি আজকাল আর ট্রেনে চাপে না? তবে রাত এখন অনেক, যাত্রী যা দু একজন আছে, বৃষ্টি সত্ত্বেও স্টেশনের প্ল্যাটফর্মেই হয়তো কোনো রকমে আশ্রয় নিয়েছে এমনও হতে পারে। নির্জন শেডের ছমছমে অন্ধকারে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল আমারও প্ল্যাটফর্মে কোনো রকমে একটা আশ্রয় খোঁজাই ভালো ছিল। হাত ঘড়িটার উজ্জ্বল ডায়ালের দিকে চেয়ে দেখলাম সবে একটা বেজেছে। আরও এক ঘন্টা এই শেডের তলায় কাটাতে হবে জেনে মনটা বিশেষ প্রসন্ন হয়ে উঠল না। ভয় কাতরে আমি মোটেই নই, এত বড় জাংশন স্টেশনের যাত্রীনিবাসে বসে ভয় পাওয়ার কোনো কথাও নয়। তবু আবছা অন্ধকারে চারিধারে স্তূপাকার মালের মাঝখানে বসে থাকতে থাকতে অস্বাভাবিক নির্জনতার জন্যই বোধ হয় কেমন যেন একটা অস্বস্তি বোধ করছিলাম। বাইরের শান্টিং প্রভৃতি শব্দ ও মেঘের ডাকের ফাঁকে ফাঁকে ঘরের এক কোণ থেকে কেঠো পোকার কাঠ কুড়ে কুড়ে ফুটো করবার এক ঘেয়ে শব্দ শোনা যাচ্ছে। একবার একটা শব্দে চমকে উঠে দেখলাম প্রকাণ্ড একটা ইঁদুর বস্তাগুলোর উপর থেকে দ্রুত বেগে নেমে অন্ধকারের কোণে চলে গেল। কিন্তু সেসব অস্বস্তির কারণ হিসেবে ধর্তব্যের মধ্যে নয়।
15 মিনিট আরো এইভাবে কেটে যাওয়ার পর কিন্তু সত্যি অস্বস্তিটা যেন অত্যন্ত বেড়ে গেল মনে হলো। বড় রেল স্টেশনে শব্দের কোনো ধরা বাঁধা নিয়ম নেই। হঠাৎ মাঝে মাঝে সব একেবারে থেমে যায়, তারপর আবার শুরু হয় অতর্কিতে। এখন যেন শব্দের বিশৃঙ্খলার মধ্যে সেই রকম একটা ফাঁক পড়েছে। আকাশে মেঘের ডাক নেই, কেঠো পোকাটাও যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। অসাধারণ একটা নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতা আমার পেছন দিকে খুব কাছাকাছি আচমকা একটা প্রচণ্ড ফোঁসফোঁসানির শব্দে ভেঙে গেল। এটা যে নিকটের কোনো লাইনে ইঞ্জিনের স্টিম ছাড়ার আওয়াজ তা বুঝেও চমকে ফিরে না তাকিয়ে পারলাম না, এবং সেই মুহূর্তে নিজের অনিচ্ছা সত্ত্বেও সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠল। বিচার করে দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠার এমন কোনো হেতুই অবশ্য ছিল না, কিন্তু যে ঘরে এতক্ষণ নিজেকে একা বলে জেনে এসেছি সেখানে আচম্বিতে ঠিক নিজের পেছনেই অপরিচিত সাদা একটি মূর্তিকে বসে থাকতে দেখলে প্রথমটা একটু বিচলিত হয়ে ওঠাই অস্বাভাবিক বোধ হয় নয়। আশ্চর্যের কথা এই যে লোকটা আমার ঠিক পেছনে ওজন করবার যন্ত্রের উপর এসে বসলেও কখন যে সে ঢুকেছে টেরও পায়নি। এখনো লোকটা ঠিক পাথরের মূর্তির মতো নিশ্চল, এতটুকু সাড়া শব্দও নেই। আবছা আলোয় অনেকক্ষণ ধরে লোকটাকে নজর করে দেখলাম। দুটো হাঁটুর ওপর ভর দিয়ে মাথা নিচু করে সে বসে আছে, পাশে একটা ছোট বোঁচকা। পোশাক ও মুখের যেটুকু দেখা যাচ্ছে তাতে তাকে সাধারণ দরিদ্র একজন চীনে ম্যান বলেই সহজে বোঝা যায়। বুঝে একটু বোকাই হলাম, এরকম নির্জন জায়গায় একজন সঙ্গী পেলে খুশি হওয়ারই কথা, দুটো আলাপ করে বাঁচা যায়। কিন্তু চীনে ম্যানের সঙ্গে কি আলাপ করব? বাধ্য হয়ে তাই আবার মুখ ফিরিয়ে চুপ করে বসে রইলাম। চীনে ম্যানও আমার সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার বলেই মনে হল। শেডের তলায় আর কেউ আছে বলে তার যেন খেয়ালই নেই। মিনিট পাঁচেক এইভাবে কাটবার পর আর একবার কৌতূহল ভরে তার দিকে ফিরে তাকিয়েছি, এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। মাত্র এক সেকেন্ডের সেই উজ্জ্বল আলোই আমার পক্ষে যথেষ্ট। চিনেম্যান মুখ ফিরিয়ে আমার দিকে একবার তার ট্যাচা আধমোজা চোখ খুলে অদ্ভুতভাবে তাকিয়েই মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমি তখন যা দেখবার তা দেখতে পেয়েছি। লোকটার গালের বাঁ ধারে একটা লম্বা কাটা দাগ, বাঁ ভুরুর কোণ থেকে কানের ধার পর্যন্ত টাটকা ও জমাট রক্তে মিশে দগদগে হয়ে আছে। হঠাৎ ভয়ঙ্কর ভাবে চমকে ওঠায় আমার মুখ থেকে অস্ফুট একটা শব্দ নিজের অজান্তেই বেরিয়ে গেছিল, কিন্তু চিনেম্যানের তাতে ভ্রুক্ষেপও দেখা গেল না। হাঁটুর ওপর ভর দিয়ে আগেকার মতোই নিঃশব্দে নিশ্চল নিস্পন্দ ভাবে সে বসে রইল। মুখের অত বড় কাঁটাটাও যেন তার কাছে কিছুই নয়। এবার রীতিমতো অস্থির হয়ে উঠলাম, এরকম অদ্ভুত সঙ্গীর সঙ্গে এই নির্জন জায়গায় বসে থাকবার মতো মনের জোর তখন সত্যি হারিয়েছি। বাইরে বৃষ্টি আবার জোরে পড়তে শুরু করেছে, তা সত্ত্বেও উঠে প্ল্যাটফর্মেই চলে যাব ঠিক করলাম। সঙ্গে ছোট সুটকেসটা তুলে নিয়ে উঠতে যাচ্ছি এমন সময় বাইরে অনেক লোকের গোলমাল শোনা গেল। গোলমালটা এই দিকেই আসছে। দেখতে 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 কয়েকটা টর্চের আলো শেডের ভেতরে এসে পড়ল। তারপরেই কয়েকজন রেলওয়ে পুলিশ ও একজন কর্মচারীর আবির্ভাব। টর্চের জল
আমার দিকে ফেলে হিন্দুস্থানি দারোগা সাহেব একটু যেন বিস্মিতভাবে এগিয়ে এলেন। আপনি আপনি কতক্ষণ আছেন এখানে? অবাক হয়ে বলি, তা প্রায় দেড় ঘন্টা। দেড় ঘন্টা? আপনি কি একলাই আছেন? একলা না। আমার কথা শেষ করতে না দিয়েই দারোগা সাহেব উৎসুকভাবে বললেন, আর কে ছিল এখানে? চিনেম্যান, একজন চিনেম্যানকে দেখেছেন? পেছনে আঙুল দেখিয়ে বললাম, ওই তো। কিন্তু বলার সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। কোথায় সে চিনেম্যান? দারোগাবাবু আমার মুখের ভাব লক্ষ্য করে কৌতূহল ভরে বললেন, আপনার পেছনেই ছিল নাকি? এই তো কয়েক সেকেন্ড আগেই দেখেছি, বাঁ দিকে একটা কাটা দাগ। আমার সবার শুকনো গলা দিয়ে কথাগুলো যেন বেরোতেই চাইছে না। পুলিশেরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছিল। দারোগাবাবু বললেন, ঠিক দেখেছেন, কিন্তু কয়েক সেকেন্ড আগে কি বলছেন, সে বেরিয়ে যায়নি এখান থেকে? আমার জ্ঞানত তো নয়। শেডের মধ্যে স্তূপাকার মালের পেছনে কোনো জায়গায় চিনেম্যান লুকিয়ে থাকতে পারে মনে করে পুলিশ তারপর তন্ন তন্ন করে খোঁজার আর কিছু বাকি রাখলে না, কিন্তু কোনো চিহ্নই তার পাওয়া গেল না। কেমন করে যে সে এক সেকেন্ডের মধ্যেই এমন অন্তর্হিত হয়েছে কে জান। হয়রান হয়ে পুলিশ শেষ পর্যন্ত খোঁজা খোঁজা বন্ধ করে শেড থেকে চলে গেল। আগা গোড়া এই অপ্রত্যাশিত ব্যাপারে আমি তখন স্তম্ভিত হয়ে আড়ষ্টভাবে দাঁড়িয়ে আছি। পুলিশের লোক চলে যাওয়ার পর হঠাৎ খেয়াল হলো এ শেডের ভেতরে একলা থাকা মোটেই আর নিরাপদ নয়। লোকটার কোনো পরিচয় অবশ্য দারোগার কাছে পাইনি, কিন্তু মুখে অত বড় ক্ষত নিয়ে নেহাত কোনো সাধারণ পুরুষ যে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে না এটুকু বুঝতে পেরেছি। তাছাড়া তার এই শেড থেকে অন্তর্হিত হওয়ার ব্যাপারটার কোনো ব্যাখ্যাই তো পাওয়া যায় না। কথাটা মনে হতেই সমস্ত শরীরটা শিউরে উঠল একবার। না, আর এখানে এক মুহূর্তও নয়। সুটকেসটা নিচে নামিয়ে রেখেছিলাম, সেটা তুলতে গিয়ে মেঝের ওপর কি একটা জিনিস পড়ে রয়েছে মনে হলো। জিনিসটা তুলে আলোর নিচে নিয়ে গিয়ে ভালো করে দেখে বেশ অবাক হলাম। হাতির দাঁতের খোদাই অপরূপ একটা ক্ষুদে মূর্তি। এসব জিনিসের সঙ্গে যেটুকু পরিচয় আমার আছে তাতেই বুঝলাম কোনো উঁচু দরের চীনে কারিগর ছাড়া এমন জিনিস কেউ গড়তে পারে না। মাত্র এক বিঘত পরিমাণ মূর্তিটির সমস্ত অঙ্গ মায়ে চোখের ভুরু পর্যন্ত অপরূপ কৌশলে খোদাই করা। হাতির দাঁতে তৈরি সাধারণ চীনে মূর্তির মতো কাল্পনিক দৈত্য দানবের রূপ এটিতে নেই। সাধারণ একজন চীনে মজুর শ্রেণীর লোক পিঠে ঝোলা বেঁধে একটু নুয়ে পড়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুত শুধু সেই ক্ষুদে মূর্তির চোখের চাহনি আর মুখের সূক্ষ্ম বিদ্রূপের রেখা ফোটানোর কায়দা। মূর্তিটা যেটা যে চিনেম্যানই তাড়াতাড়িতে ফেলে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এখন করি কি, যেখানে জিনিস সেখানেই রেখে যাব না জমা দেব পুলিশের জিম্মায়? শেষ পর্যন্ত কিন্তু লোভই জয়ী হলো। এমন অপরূপ শিল্পকৌশলের নিদর্শন চুরি করতেও বুঝি সত্যিকারের সমজদারের বাধে না। আমি তো ঠিক চুরিও করছি না। মূর্তিটা সুটকেসের ভেতরে ভরে আমি শেড থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু সে মূর্তি আমি বাড়িতে নিয়ে আসতে পারিনি। পথেই সে মূর্তি আমার হাত থেকে খোয়া গেছে। কেমন ভাবে আমি তা হারালাম সেই কথাই এবার বলি।
রাত্রির দুটো ট্রেন আধ ঘন্টা লেট করে যখন স্টেশনে এসে পৌঁছল, তখন বৃষ্টি মুষলধারে পড়তে আরম্ভ করেছে। সেই বৃষ্টির ভেতরে ভালো কামরা খোঁজ করবার উৎসাহ আর ছিল না। সামনে যে কামরা পেলাম তাইতেই উঠে কিন্তু খুশি হয়ে গেলাম। কামরাটি একেবারে খালি, একটা বাঁক দখল করে শুয়ে পড়লে এরপর যত লোকই উঠুক না কেন বাকি রাতটুকু ঘুমের ব্যাঘাত আর হবে না। ঘুমোবার আয়োজন করবার আগে কিন্তু আর একবার মূর্তিটি বের করে দেখবার কৌতূহল জয় করতে পারলাম না। ট্রেনের জোরালো আলোয় তার কারুকার্য আরো ভালো করে দেখবার সুবিধা হবে বলে সুটকেসটা খুলে ফেললাম। কিন্তু কোথায় মূর্তি? সব জিনিসের ওপরে যে সেটিকে রেখেছিলাম সে কথা স্পষ্ট মনে আছে। সুটকেসটি যে রকম জিনিসে ঠাসা তাতে নাড়াচাড়ায় উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। তবু সন্দেহ ভঞ্জনের জন্য উপর আপড় চোপড়গুলো এক এক করে তুলে ফেললাম। দেখলাম যে মূর্তিটা আছে ঠিক, কিন্তু এভাবে সিল্কের রুমালটায় জড়িয়ে সেটাকে দেখেছিলাম বলে কোনো মতেই স্মরণ করতে পারলাম না। অবশ্য তখন মাথার অবস্থা আমার খুব ভালো ছিল না, হয়তো বিমূঢ়তার মধ্যে এইভাবে দেখে থাকবো মনে করে সিল্কের রুমাল খুলে সেটা বের করলাম। ট্রেনের জোরালো আলোয় তার অপূর্ব কারুকার্য সত্যি আরো স্পষ্ট হয়ে উঠল, কিন্তু একটা খুঁতো সেই সঙ্গে দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল। শেডের ম্লান আলোয় এই খুঁতটুকু ধরা পড়েনি, চীনের হাত থেকে অসাবধানে মেঝে পড়বার সময়ই বোধহয় মূর্তিটির মুখের বাঁ ধারে একটু চিড় খেয়ে গেছে, সামান্য একটু সূক্ষ্ম দাগ মাত্র। কিন্তু এমন মূল্যবান জিনিসের এইটুকু খুঁত থাকলেও মন ক্ষুণ্ণ হয়। সযত্নে মূর্তিটিকে আবার সিল্কের রুমালে জড়িয়ে সুটকেসের ভেতর তুলে রাখলাম। তারপর সুটকেসটি মাথার কাছে রেখে পুলিশের ফেরারি আসামি সাধারণ একজন চিনেমানের হাতে এমন দামি জিনিস কেমন করে এসে পড়েছিল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের ভেতর অস্পষ্টভাবে সেই চিনেম্যানকেই যেন স্বপ্ন দেখছিলাম। আমার কাঠার কাছে দাঁড়িয়ে অজানা ভাষায় সে যেন কি বলে আমায় শাসাচ্ছে। হঠাৎ আমার মাথাটা ধরে সজোরে সে ঝাঁকুনি দিল, ঘুমটা সহসা ভেঙে গেল। সভয়ে চোখ খুলে তাকিয়েই দেখি চিনেম্যান নয়, একজন ভদ্রলোক আমার গায়ে ঠেলা দিয়ে জাগাচ্ছেন। বিমূঢ়ভাবে উঠে পড়লাম। ট্রেন একটা স্টেশনে এসে থেমেছে, বাইরে কুলি ও যাত্রীদের হাঁকডাক শোনা যাচ্ছে। এতক্ষণে ভদ্রলোকের কথা আমার কানে গেল। কি রকম ঘুমোচ্ছেন মশাই, ট্রেনে এমন অসাবধানে ঘুমোয়? কেন, কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছেন না? দেখতে আমি মুহূর্তেই পেলাম আমার সুটকেস খোলা, কাপড় চোপড় জিনিসপত্র তছনছ হয়ে কিছু বাঙ্কের ওপর কিছু কামরার মেঝে পড়ে আছে। টাকা কড়ি ছিল নিশ্চয়ই, দেখুন কি গেছে। টাকা কড়ি নয়, কি যে গেছে আমি সুটকেসের ওই অবস্থা দেখবা মাত্র বুঝেছি। তবু দুরাশা ভরে সমস্ত কামরায় ছড়ানো জিনিসপত্র ও সুটকেস আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। সে মূর্তিটা ছাড়া আর সব জিনিসই ঠিক আছে। ভদ্রলোক আমার মুখ দেখে সহানুভূতির স্বরে বললেন, ও দামি কিছু ছিল বুঝি, স্টেশন মাস্টারকে খবর দিন এক্ষুনি।
তারপর একটু থেমে কি ভেবে বললেন, ঠিক হয়েছে। ট্রেন প্ল্যাটফর্মে থামবার আগেই একজন চিনেম্যান এই গাড়িটা থেকে নেমে গেল বলে মনে করছে এবার। চিনেম্যান? হ্যাঁ, পিঠে একটা বোঁচকা সমেত। তখন অত খেয়াল করিনি, তারপর কামরায় ঢুকেই দেখলাম আপনার স্যুটকেসের এই দশা। ইস, তখন যদি আমারই বুদ্ধি হতো। যাই হোক, পুলিশে খবর দিন এইবেলা স্টেশন মাস্টারকে বলে। কিন্তু আমি সিল্কের রুমালটা হাতে নিয়ে বিমুড় হয়ে বসেই রইলাম। রুমালটার এক ধারে সামান্য একটুখানি রক্তের দাগ